গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো চলে এলাম আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো আজকে আমরা যাব পিকনিকে, তো হঠাৎ করে প্ল্যান হলো, তো বেশি দূর না, কাছাকাছি যাব। তো এখন আমাদের সব তৈরি চলছে, মা এসেছে আমার, তো মা রান্না বসিয়ে দিয়েছে, আমি এদিকে বাকিটা সব রেডি করছি। তো চলুন দেখুন কি কিভাবে কি রেডি করছি আমরা। এখন আমাদের মাংস ধুয়ে দিচ্ছে, একটু কাজে গিয়ে দিচ্ছে। তাড়াতাড়ি ধাও, তাড়াতাড়ি ধাও। তো চলুন ঘরে দেখুন কিভাবে রেডি হচ্ছে। আমার পিছু পিছু দৌড়াচ্ছে, আমি যেদিকে যাচ্ছি সেদিকেই যাচ্ছে। তো বন্ধুরা, আমাদের চা খাওয়া কমপ্লিট। এ দেখুন, মা রান্না চাপিয়ে দিয়েছে, এখন বসিয়ে দিয়েছে বাঁধাকপির ঘন্ট আর এটাতে ভাত। আর আমি মার হাতে হাতে কাজগুলো এগিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ, রসুন, তারপর লঙ্কা, টমেটো, আলু সব আমি কেটে দিয়েছি। পরে কয়েকটা রুটি করব, রুটি খেতে চেয়েছে আমার হাজবেন্ড, তো সেই জন্য আমি একটু কয়েকটা রুটি বানিয়ে নিলাম। তো বন্ধুরা দেখুন, এই যে আমাদের মাংস বসিয়ে দিয়েছি, আর এখানে দেখুন বাঁধাকপি আর ডালটা আমাদের হয়ে গিয়েছে। এখন মাংসটা হলে তারপর রুটি করবো। এই দেখুন, গরম গরম ভাত হয়ে গিয়েছে, এখন শুধু রুটিটা করবো একটু পরে। রেডি হয়ে গিয়েছে খাবার, তো গিয়ে ওখানে গিয়ে পরে দেখাচ্ছি কি কি নিয়েছি আর কি, পরে দেখাবো। তো বন্ধুরা এখন রেডি। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি, এখন হাই রোডে আছি। অর্ধেক রাস্তা আমরা পার হইনি, এখন এই পানের চাহিদা শুরু হয়ে গিয়েছে। আর বিশেষ করে আমাদের গাড়ি চালকের বলছে আজকে নাকি পান লাগবেই, নাহলে গাড়ি চলবে না, এগোবে না গাড়ি। নেন ড্রাইভার মশাই, পান খেয়ে গাড়ি চলবে তো না দৌড়াবে? তো বন্ধুরা, ছোলাগুলো খাওয়া হওয়ার পরে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো তখনই একটা দোকান চোখে পড়লো, গরম গরম পরোটা ভাজছিল। তো জানেন পিকনিক মানেই তো খাওয়া, খাওয়া ছাড়া আর কি পিকনিকে ঘোরা আর খাওয়া। তো গরম গরম পরোটা খেতে ইচ্ছে করলো, তারপরে কিনে নিয়ে আসলো পরোটা। তো এখন আমরা এগুলো গাড়িতে বসে বসে খাবো, নাহলে গিয়ে আর ঘোরার সময় পাবো না। এমনিতে অনেক লেট হয়ে গিয়েছে রান্না বাড়ি করে বের হতে হতে, তো এখন এগুলো খাই আগে। তো বন্ধুরা, গরম গরম পরোটা আর তরকারিটা তো দারুণ ছিল খেতে। আর এই যে পান, এর কথা কি বলবো, একটা কিছু খেতে না খেতে পান আর শুধু পান।
তো বন্ধুরা, আমরা পিকনিক স্পটে পৌঁছে গিয়েছি। তো আমি পুরো ভিডিওটা এখানে দিতে পারবো না, অনেক বড় হয়ে যাবে। তো পুরোটা দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে পিকনিকে আমি কিভাবে এনজয় করলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করবো। থ্যাংকস ফর ওয়াচিং।